হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খুশি কাটা কাজের ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের নতুন একটি টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে এই ছোট্ট কিউট বেবি জুতাটা টিউটোরিয়াল শেয়ার করব। এটা আমি তৈরি করে নিয়েছি 6 মান্থ থেকে 9 মান্থ বাচ্চাদের জন্য, 4.5 ইঞ্চির সাইজের। আপনারা চাইলে খুব সহজে এই জুতা জোড়া তৈরি করে নিতে পারবেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পারবেন। এরপরও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি যতটা পারা যায় আপনাদের সাহায্য করব। তো চলুন দর্শক, আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ব্যবহার করছি সামার ইয়ার্ন মেরুন কালার। ক্যামেরায় হয়তো বা কালারটা আসলে বোঝা যাচ্ছে না, মেরুন। আর এখানে ব্যবহার করব সাদা কালার সামার ইয়ার্ন। আর আমি এখানে ব্যবহার করব 4 মিলিমিটার ক্রুশে হুক। আর এখানে ব্যবহার করব, এটা আমার 4 মিলিমিটার ক্রুশে হুক, আর এটা হচ্ছে আমার 6 মিলিমিটার ক্রুশে হুক। আমি এটা দিয়ে সোলটা করে নেব এবং আপার পার্টটা এটা দিয়ে করব। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচি কাটার জন্য, আর নিয়ে নিয়েছি মেজারমেন্ট টেপ আপনাদের মেজারমেন্টটা দেখানোর জন্য। আমি আসলে আজকে যে জুতোটা তৈরি করছি এটা আসলে আপনারা 6 থেকে 9 মাস বয়সে বাচ্চাদের পরাতে পারবেন। তো এই জুতাটা আমার মাপ 4.5 ইঞ্চি, আমি এটাকে 4.5 ইঞ্চি করে নেব সোলটাকে এখান পর্যন্ত। তো আমি দেখাচ্ছি আপনাদের মেজারমেন্টটা সোলটা করে। তো প্রথমেই আমরা এখানে সামার ইয়ার্নটা নিয়ে নেব। আমি এখানে দুইটা সামার ইয়ার্নকে একসাথে করে নেব, একসাথে করে নেবো এই জন্যই যে তা আমাদের সোলটা একটু মোটা লাগবে। সোলটা মোটা না হলে জুতাটা ভালো লাগবে না। তো আমি এখানে দুইটা সামার ইয়ার্ন একসাথে করে নিচ্ছি, এভাবে করে একসাথে করে জয়েন্ট করে নিচ্ছি। এখানে একটা স্লিপ নোট দিয়ে নেব, এভাবে একটা স্লিপ নোট দিয়ে নিয়ে আমি এখানে হুকের 6 মিলিমিটারটা দিয়ে কাজ করছি। তো 6 মিলিমিটারটাকে আমি এখানে ঢুকিয়ে নিলাম, হুকের মধ্যে ঢুকিয়ে এখন আমি এখানে 13টা চেন করে নেব। 1, 2, 3, 3, 4, 5, এভাবে 13টা চেন করে নিই। 13টা চেন করে নিয়েছি। এরপর আমি হুকে যে আমার লুপটা আছে সেটা বাদ দিয়ে 1, 2, 3, 3 নম্বর ঘরে চলে আসব। এখানে এই ঘরটাতে চলে এসে এখানে আমি 3টা হাফ ডাবল ক্রোশে করব, 1, 2, 3টা হাফ ডাবল ক্রোশে করছি এখানে। 3টা হাফ ডাবল ক্রোশে করে এরপরে আমি এখানে 9টা হাফ ডাবল ক্রোশে করছি। এই রাউন্ডটাতে আমাদের পুরোটাই হাফ ডাবল ক্রোশে হবে, এ পাশে এবং এ পাশে। এখানে আমি পরপর 9টা হাফ ডাবল ক্রোশে করব। 9টা হাফ ডাবল ক্রোশে করলে আমার এখান পর্যন্ত যাবে, একটা ঘর শুধু বাদ থাকবে। তো আমি এখানে 9টা হাফ ডাবল ক্রোশে করে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। তো এটা করলে আমার 9টা হাফ ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। এখানে আমি 9টা হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমার লাস্ট স্টিচটা বাকি থাকছে, এটা এখানে আমি 6টা হাফ ডাবল ক্রোশে করে দেবো। সেম স্পেসটাতে একটা চেনের মধ্যে 6টা হাফ ডাবল ক্রোশে হবে, 2, 3, 4, 5, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আবার 9টা হাফ ডাবল ক্রোশে করবো। তো এই স্টেজটা থেকে শুরু করবো, 1, 2, 3, এভাবে করে 9টা হাফ ডাবল ক্রোশে করবো, এখান পর্যন্ত করে আসবো। এই লাস্ট স্টেজটাতে এসে আমি দেখাচ্ছি আবার। তো এখানে আমার 9টা হাফ ডাবল ক্রোশে হয়ে গিয়েছে লাস্ট স্টেজটাতে। এখানে এখানে আমরা 3টা করে গিয়েছিলাম, আবার এখানে আমি 3টা করে দেব, 3টা হাফ ডাবল ক্রোশে, 1, 2, 3, 3টা হাফ ডাবল ক্রোশে করে 1, 2, 3, 3 নম্বরে মাথায় যে চেনটা আছে এখানে জয়েন করে দেব এটাতে, এভাবে করে জয়েন করে এখানে আমি চেন 1 দিয়ে লেভেল আপ করে রাখলাম এভাবে। এরপরে আমরা যেটা করব, এখন আমি এখানে যেখান থেকে লেভেল আপ করেছি সেম স্পেসটাতে এখানে একটা ডাবল ক্রোশে, সরি এটা ভুলে গেল,
একটা ডাবল ক্রোশে সেম স্পেসটাতে আরো একটা ডাবল ক্রোশে আবার পরের স্টিচটাতেও সেম একটা ডাবল ক্রোশে আবার একটা ডাবল ক্রোশে আবার তারপরেরটাতেও সেম একটা ডাবল ক্রোশে আবার একটা ডাবল ক্রোশে তিনটা এখানে ডাবল ক্রোশে দিলাম এরপর আমি এখান এইটাতে এই পাশটাতে পাঁচটা ডাবল ক্রোশে করে নেব এখন সিঙ্গেল করব একটা 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 এভাবে করে পাঁচটা তো এখানে আমি করছি একটা ডাবল ক্রোশে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে এখন এরপরে আমি তিনটা হাফ ডাবল ক্রোশে করব তিনটা স্টিচে এক দুই তিন তিনটা স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে করেছি এখানে তিনটা এরপরে আমি এখন এখান থেকে আটটা ঘরে দুইটা দুইটা করে হাফ ডাবল ক্রোশে করব এক দুই সেম স্পেসটাতে দুইটা হাফ ডাবল ক্রোশে আবার পরেরটাতেও তাই এক দুই আবার পরেরটাতেও তাই এক দুই এভাবে করে আমি এখানে এক দুই তিনটা করেছি আরও আমি কয়েকটা করব মানে এখানে টোটাল এরকম দুইটা দুইটা করে আটটার একটা সেট হবে মানে ষোলোটা স্টিচের একটা সেট হবে তো আমি এখানে আটটা ডাবল ক্রোশের ঘর শেষ করে আবার ফিরে আসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান পর্যন্ত আমি করে আবার ফিরে আসছি তো দর্শক আমি চলে এসেছি আমি যদি এখন আপনাদের দেখাই আমি এখান থেকে শুরু করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ডাবল ক্রোশের সেট আমার হয়ে গিয়েছে এখন আমি পরপর এক দুই তিন এ পাশে যেমন করেছিলাম তিনটা হাফ ডাবল ক্রোশে এখানে আবার তিনটা হাফ ডাবল ক্রোশে করব এক দুই তিন তিনটা হাফ ডাবল ক্রোশে করেছি এরপরে আবার আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশে করব এখন আমাদের এটা ডাবল ক্রোশে শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখানে ডাবল ক্রোশে হয়ে গিয়েছে এরপরে এখন আমার তিনটা ঘর ফাঁকা আছে এখানে এক দুই তিন এই তিন এটাকে আমরা ধরবো না এটা আমি যে চেন ওয়ান করেছিলাম সেই স্টিচটা এটা বাদ দিয়ে এক দুই তিন এই তিনটা ঘরে এখন আমার দুটা দুটা করে ডাবল ক্রোশে হবে এক দুই আবার এক দুই আবার এক দুই এক দুই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই পাশে আমরা যা করেছিলাম তাই করেছি এই পাশে এখানে তিনটা ঘরে আমি দুটা দুটা করে ডাবল ক্রোশে দিয়েছি তারপরে পাঁচটা এখানে ডাবল ক্রোশে দিয়েছি তারপর তিনটা ডাবল ক্রোশে দুইটা 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 করে আটটা আবার তিনটা পাঁচটা আবার এই তিন ঘরে দুটা দুটা করে মানে সেম এ পাশটাই এ পাশেও হবে এখন আমি এখানে এখানে যে স্টিচটা আছে এই স্টিচটাতে জয়েন করে দিচ্ছি এই স্টিচটা প্রথম যে স্টিচটা এটাতে এভাবে জয়েন করে দিচ্ছি তো হয়ে গেল আমাদের সোল এখন আরেক রাউন্ড বাকি আছে সেটা আমি দেখাচ্ছি চেন ওয়ান করে আমি এখানে লেভেল আপ করলাম দুইটা সুতো দিয়ে কাজ করে একটু কষ্টকর খুব সাবধানে কাজ করতে হবে এখন সেম যে স্পেসটা এখানে এখানে আমি ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে করে নেব এক দুই
দুটো হাফ ডাবল ক্রোশে, আবার পরের ঘরে আবার দুটো হাফ ডাবল ক্রোশে, দুটো হাফ ডাবল ক্রোশে, এরপরে একটা হাফ ডাবল ক্রোশে। মানে এখানে এখানে যে মিডিল অংশটা, এখানে আমি দুটা দিয়েছি, এখানে দুটা, এপাশ থেকে যখন আসবো এসে এখানেও দুটো দেবো, মানে মাঝখানটাতে আমাদের তিনটা থাকবে পরপর। আর এখানে হবে দুই এক দুই এক, এভাবে এক দিয়েছি, আবার এখানে দুইটা দেব, দুই এক, আবার এখানে দুই, শেষ। আমাদের যেখানে দুইটা দুইটা স্টিচ ছিল এখান থেকে এটা শেষ, এই রেশিওটা দুই এক দুই এক দুই এক, এখান থেকে শেষ। এখন আমি সিঙ্গেল দিয়ে যাব, একটা একটা করে, একটা করে হাফ ডাবল ক্রোশে, প্রতিটি ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশে দিয়ে যাব। এভাবে করে প্রতিটি ঘরে আমি একটা করে হাফ ডাবল ক্রোশে দিয়ে যাব। এরাউন্ডটা পুরো ঘুরে আসব এখান পর্যন্ত, যেখানে আমাদের যে দুটা স্টিচ আছে ডাবল করা, এখান পর্যন্ত আমি করে আসব হাফ ডাবল ক্রোশে। এই রাউন্ডটা শেষ করে এখান পর্যন্ত করে এসে আবার দেখাচ্ছি। তো দর্শক, চলে এসেছি এখান পর্যন্ত, যেখানে আমার দুটো স্টিচ দেওয়া ছিল এর আগ পর্যন্ত। এখন আমি এখানে যেখানে ডাবল স্টিচ করা আছে এই এর মাথায়, এখানে এখানে দুইটা হাফ ডাবল ক্রোশে দেব, দুই এক, দুই এক, দুই। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সোলটা আমার রেডি, এখন আমি সুতাটাকে কেটে নেব, সুতাটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে হুক থেকে এটাকে বের করে নেবো। এভাবে নিয়ে এখানে যে দুই নম্বর চেনটা আছে, দুই নম্বর যে চেনটা, এর পরে যেটা, এটা না, পরেরটা, দুই নম্বরটা, এখানে আমি সুতাটাকে ঢুকিয়ে নিচ্ছি। সুরটা একটু কঠিন করা, মানে দুইটা সুতা একসাথে করে কাজ করা একটু টাফ, পরে অভ্যাস হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। এভাবে করে যেখান থেকে সুতাটা বের হয়ে গেছে, যে স্টিচটা থেকে যে সুতাটা বের হয়ে গেছে, এখানেই আবার ঢুকিয়ে নেব, তাহলে ফিনিশিং ভালো আসবে, কোথায় জয়েন্টটা আমাদের বোঝা যাবে না। এরপরে এটাকে আমি হাইড করে ফেলব পেছনে, এভাবে করে এভাবে করে এটাকে আরো ভিতরে নিয়ে আসব, এভাবে হুকের মধ্যে ঢুকিয়ে, এভাবে করে। যদি আপনারা কাছেই সুতাটাকে কেটে দেন তাহলে খুলে যেতে পারে, এখানে একটু বেশি দূর ঢুকানো থাকলে এটা একটা লকের মতো হয়ে থাকবে, সহজে খুলে যাবে না। এক্সট্রা সুতাটাকে আমি কেটে নিচ্ছি। তো সোলটা রেডি আমার, এখন যদি আমি মেজারমেন্টটা দেখাই আপনাদের, 4.5 ইঞ্চি, আমি এটাকে বলেছিলাম 4.5 ইঞ্চি করবো, 4.5 ইঞ্চি হয়ে গিয়েছে। আপনারা যার জন্য তৈরি করবেন, বাচ্চার বয়স দেখে আসলে অনেক সময় মাপ ঠিক থাকে না বয়স অনুপাতে করলে, এই জন্য যার জন্য তৈরি করবেন তার পায়ের একটা মাপ নিয়ে নেবেন, নিয়ে জুতাটা তৈরি করবেন, তাহলে সাইজ ঠিক থাকবে। এখন আমি উপরের পাটটার কাজ করবো, এই জন্য আমি এখন একটা সুতা নিয়ে নেবো, এতক্ষণ আমি দুই সুতায় কাজ করেছিলাম, এখন একটা সুতা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা স্লিভ নট দিয়ে নিচ্ছি, এভাবে একটা স্লিভ নট দিয়ে নিচ্ছি, এভাবে এভাবে স্লিভ নট দিয়ে
আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে মিডল পয়েন্টটা থেকে আমি এখন হুকটাও চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ বলতে এতক্ষণ আমি মোটা পাশটা দিয়ে কাজ করেছি, এখন যেহেতু সুতা চিকন এখন আমি ছোট পাশটা দিয়ে কাজ করবো। এটা আমার 4 মিলিমিটার এই পাশটা। তো আমি এখানে এখন মিডল পয়েন্টটা, সোলের মিডল পয়েন্টটা এখানে এখানে এটাকে হুকটাকে ঢুকিয়ে নিচ দিয়ে আবার উপরে দিয়ে বের করে নেবো এভাবে। আমি এখানে স্লিপ নটটাকে ঢুকিয়ে নেব এভাবে, ঢুকিয়ে এখানে আমি চেন থ্রি দিয়ে লেভেল আপ করবো। এখন আমরা এই রাউন্ডটাতে পুরো ডাবল ক্রোশে করবো, এই জন্য আমি এখানে চেন থ্রি দিয়ে লেভেল আপ করলাম। এখন আমি কি করব, যেখান থেকে শুরু হয়েছিল সেই স্পেসটাতে এখানে এখানে ঢুকিয়ে পরের স্পেসটাতে বের করবো এভাবে। মানে এটা আমাদের ব্যাক লুপ দিয়ে আসবে এভাবে। আবার যেখান থেকে স্টিচটা গেল, যেখান থেকে স্টিচটা গিয়েছে এখানে আবার এখানে ঢুকিয়ে আবার এটাতে বের করবো, করে এভাবে করে ডাবল ক্রোশে করব। আবার এখানে ঢুকিয়ে পরের স্টিচটাতে বের করব। আবার যদি দেখে এখানে ঢুকিয়ে এখানে পরের চেনটা দিয়ে বের করব। এই যে যেমন, মানে এটা আমাদের পিছনে থাকছে, সামনে আমরা কাজ করে নিচ্ছি। মানে এখানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে এভাবে। এভাবে করে রাউন্ডটা পুরো শেষ করে আবার ফিরে আসছি। দর্শক, আমি চলে এসেছি রাউন্ডটা শেষ করে। এখন আমি এখানে 3 নম্বর যে চেনটা ছিল আমাদের, 1 2 3, এখানে 3 নম্বর চেন এটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে করে 3 নম্বর চেন এটাকে জয়েন করে নেব। এভাবে করে বের করে নিচ্ছি, নিয়ে আবার এখন আমি এখানে চেন টু দিয়ে লেভেল আপ করবো। চেন টু দিয়ে জন্য লেভেল আপ করছি। এখন আমার প্রতিটি ঘরে আমি হাফ ডাবল ক্রোশে দেবো, চেন টু সমান একটা হাফ ডাবল ক্রোশে। এরপরে আমি এখন প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে দিচ্ছি। এভাবে করে প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে দিয়ে এখান থেকে পুরো রাউন্ডটা শেষ করে এসে আবার দেখাচ্ছি। এখন আমি এখানে আবার চেন টু যে দিয়ে নিয়েছিলাম, এখানে চেন টুতে, চেন টুতে জয়েন করে দেব। এভাবে করে চেন টুতে জয়েন করে নিচ্ছি, নিয়ে আবার চেন টু দিয়ে লেভেল আপ করবো। এখন আমাদের প্রতিটা রাউন্ডে এখানে এই পাশটাতে আর কি হাফ ডাবল ক্রোশে হবে, আর এখানে তো ডাবল ক্রোশে টু টুগেদার হবে এরপরে রাউন্ড থেকে। তো আমি এখান থেকে আপনাদের দেখাই আগে, যেখানে আমরা 2টা স্টিচ দিয়ে নিয়েছিলাম, এখানে যে 2টা স্টিচ দেওয়া আছে ডাবল, এখানে যে ডাবল করা আছে, এখানে এর আগে যে স্টিচটা, এখান থেকে আমি শুরু করে এভাবে এভাবে করে উঠাবো। কোথায় হচ্ছে তাহলে, এখান থেকে শুরু করে এভাবে করে এখানে এই স্টিচটাতে। তো আমরা এখান পর্যন্ত, এখান পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশে দিয়ে আসব। চেন টু দিয়ে লেভেল আপ করলাম। এরপরে আমি প্রতিটা ঘরে হাফ ডাবল ক্রোশে দিচ্ছি, হাফ ডাবল ক্রোশে এভাবে, হাফ ডাবল ক্রোশে এভাবে করে হাফ ডাবল ক্রোশে দিয়ে আসবো এখান পর্যন্ত, মার্ক করা অংশটা পর্যন্ত। তো আমি চলে এসেছি মার্ক করা জায়গাটাতে। এখন আমি স্টিচ মার্কারটা খুলে নেব, খুলে দিয়েছি। এরপরে আমরা এখন এখানে ডাবল ক্রোশে টু টুগেদার করবো। এই জায়গাটাতে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি এখানে হুকের মধ্যে একটা প্যাচ দিয়ে নিয়েছি, এখানে ঢুকিয়ে নিলাম, 2টা লুপ ফেলে দিলাম। এখন 2টা লুপ থাকে, হুকে একটা প্যাচ, পরে ঘরে 2টা 3টা, আবার এখানে পরে ঘরে চলে গেলাম, এখানে হুকে 2টা একটা প্যাচ, আবার পরে ঘরে এভাবে, আবার এখানে হুকে একটা প্যাচ, এই ঘরে চলে গেলাম, দিয়ে 2টা ফেলবো, হুকে 2টা লুপ, আবার প্যাচ, পরের ঘরে 2টা 3টা। এভাবে করে আমি এখন এখানে টোটাল 11টা ডাবল ক্রোশে টু টুগেদার করবো, এভাবে 11টা সেট করে নেবো। এখানে আমি 3টা করেছি, 1 2 3, এভাবে করে আমি 11টা ডাবল ক্রোশে টু টুগেদারে সেট করে আবার ফিরে আসছি। তো দর্শক, আমি যদি এখন আপনাদের দেখাই, এখানে আমার 11টা সেট হয়ে গিয়েছে।
আমরা এখান থেকে শুরু করেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা হয়ে গিয়েছে এখন আমি পরের এখান পর্যন্ত প্রতিটি ঘরে আবার হাফ ডাবল ক্রোশে দেব হাফ ডাবল ক্রোশে এভাবে করে হাফ ডাবল ক্রোশে দিয়ে আমি এখান পর্যন্ত আসব তো আমি চলে এসেছি এই রাউন্ডটা শেষে আবার এখানে চেইন টু তে জয়েন করে দেব এখানে যে চেইন টুটা করেছিলাম এখানে জয়েন করে দেব এভাবে দিয়ে আবার চেইন টু দিয়ে লেভেল আপ করব আবার চেইন টু দিয়ে লেভেল আপ করেছি করে এখন আবার আমরা এখানে আমি আপনাদের দেখাই আরেকটা জিনিস আমি মার্ক করে রাখব এখানে যে আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করেছি এই যে যদি আমি একটু ক্লোজ করে দেখাই এই যে ডাবল ক্রোশে টু টুগেদার এর আগে 1 2 3 এর আগে তিনটা ঘর পর্যন্ত এখানে আমি এটা মার্ক করে রাখলাম এর আগে তিনটা ঘর পর্যন্ত আমরা এখানে হাফ ডাবল ক্রোশে করে আসব এখান পর্যন্ত তো চেইন 3 দিয়ে আমি লেভেল আপ করেছি আবার আমি পরের ঘরটাতে চলে যাচ্ছি পরের ঘরে এখানে হাফ ডাবল ক্রোশে আবার হাফ ডাবল ক্রোশে আবার এখানে হাফ ডাবল ক্রোশে আবার হাফ ডাবল ক্রোশে এভাবে করে আমি এখান পর্যন্ত করে আসব মার্ক করা অংশটা পর্যন্ত করে আবার ফিরে আসছি তো আমি চলে এসেছি এখানে মার্ক করা অংশটাতে এখন আমি স্টিচ মার্কারটা খুলে ফেলব ফেলে এখান থেকে আবার এখন আমরা ডাবল ক্রোশে টু টুগেদার করব ডাবল ক্রোশে টু টুগেদার আগে 1 2 3 3 ঘর পর্যন্ত আমি এখানে হুকে প্যাচ দিয়ে নিয়েছি এখানে দুটো লুপ ফেলবো আবার হুকে একটা প্যাচ আবার পরের ঘরে চলে যাব দুটো লুপ ফেলবো আবার এখানে হুকে প্যাচ দিয়ে তিনটা দুটো লুপ ফেলবো আবার হুকে প্যাচ পরের ঘরে চলে যাব গিয়ে এখানে 2 3 আবার হুকে একটা প্যাচ পরের ঘরে চলে যাব দুটো লুপ ফেলবো আবার হুকে প্যাচ পরের ঘরে গিয়ে দুটো লুপ ফেলবো তিনটা লুপ ফেলবো এভাবে করে আমি এখানে টোটাল ডাবল ক্রোশে টু টুগেদারে আটটা সেট করে নেব 1 2 3টা হয়ে গেছে আর আমি পাঁচটা করে নেব তো আমি আটটা সেট করে ফিরে আসছি আবার তো দর্শক যদি আমি এখন দেখাই আপনাদের এখানে আমি আটটা সেট করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 আটটা সেট হয়ে গিয়েছে এখন আমি এখান পর্যন্ত আবার হাফ ডাবল ক্রোশে করব এভাবে এভাবে করে হাফ ডাবল ক্রোশে করবো এখান পর্যন্ত তো এখান পর্যন্ত করে আমি ফিরে আসছি আবার আমি এখান পর্যন্ত চলে এসেছি এখন আমি এখানে 2 নম্বর চেনটাতে আবার জয়েন করে নেব এভাবে করে আবার আমি চেনটা দিয়ে লেভেল আপ করবো করে এখন আমরা যেখানে ডাবল ক্রোশে টু টুগেদার যেখান থেকে শুরু হয়েছিল এখান পর্যন্ত আমি হাফ ডাবল ক্রোশে করে আসবো এখান পর্যন্ত তো এখানে আমি মার্ক করে রাখলাম আমরা এই স্টিচটা পর্যন্ত হাফ ডাবল ক্রোশে করে আসবো এই স্টিচটা পর্যন্ত হাফ ডাবল ক্রোশে করে আসবো এখান থেকে তো আমি এখানে চেইন টু দিয়ে লেভেল আপ করেছি প্রতিবারের মতোই এখন আমি এখানে প্রতিটি ঘরে আবার হাফ ডাবল ক্রোশে করছি এভাবে তো এভাবে করে আমি এই মার্ক করা অংশটা পর্যন্ত আসবো এসে আবার দেখাচ্ছি তো আমি চলে এসেছি সেখানে যেখানে আমি মার্ক করে রেখেছিলাম তার আগের ঘরটাতে এখন আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি নিয়ে এখন আমি যেটা আপনাদের দেখাবো হুকের মধ্যে একটা প্যাচ একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন হুকের মধ্যে একটা প্যাচ দিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে চলে আসবো এসে একটা লুপ ফেলবো না এখানে তিনটা লুপই থাকবে ওকে আবার আমি ওকে একটা প্যাচ দিয়ে নেব নিয়ে আমি পরের ঘরটাতে চলে যাব আমি কিন্তু এখানে একটা লুপ ফেলিনি তিনটাই আছে এখানে একটা প্যাচ দিয়ে পরের ঘরে চলে যাব এখানে এসে এখন 1 2 3 4 5 পাঁচটা লুপকে একসাথে এভাবে ফেলে দেব আবার ওকে প্যাচ এই ঘরে যাব তিনটা লুপ আবার ওকে প্যাচ পরের ঘরে যাব 1 2 3 4 5 পাঁচটা লুপকে একসাথে ফেলে দেবো আবার হুকে প্যাচ
এই ঘরে যাব তিনটা লুপ ওকে প্যাচ পরে ঘরে যাব পাঁচটা লুপ এরপরে এখানে আমরা একটা হাফ ডাবল ক্রোশে করে দেব এরপরে আমাদের আর আমরা তো ডাবল ক্রোশে টু টুগেদারের বাইরে কাজ করিনি ভিতর থেকে করেছিলাম এজন্য এখানে আমরা এটাকে একটা হাফ ডাবল ক্রোশে করে ক্লোজ করে দেব ক্লোজ এরপরে আবার প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশে এভাবে করে এখান পর্যন্ত করে আবার ফিরে এসে দেখাচ্ছি তো আমি চলে এসেছি শেষ অংশটাতে এখন আমি এখানে আবার চেন টুতে এটাকে জয়েন করে দেব এভাবে জয়েন করে আমি এখানে চেন টু দিয়ে সুতাটাকে কেটে নেব এভাবে কেটে নিচ্ছি তো আমি সুতাটাকে কেটে নিয়েছি হুক থেকে বের করে নিলাম তো দর্শক আমি এখানে দুটো জুতাকে রেডি করে নিয়েছি এখন আমি আপনাদের বেল্ট লাগানো দেখাবো এই জন্য আমি একটা জুতার দুটো জুতাই রেখে দিয়েছি একটাকে বেল্ট দিয়ে শুরু করতে হবে আর একটা বেল্ট থেকে আবার পরের অংশটা করতে হবে তো আমি দুটাই আপনাদের দেখাচ্ছি এখন আমি এখানে একটা জুতার বেল্টটা আগেই তৈরি করে নেব এই জন্য আমি এখানে স্লিভ নট করে নিচ্ছি নিয়ে 16টা চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা চেন করেছি করে আমি এখন 1 2 3 4 নম্বর চেনে চলে আসব এসে এখানে একটা ডাবল ক্রোশে করব পরে একটা চেইন ওয়ান দিব একটা ঘরে স্কিপ করব পরে ঘরে চলে যাব দিয়ে আবার একটা ডাবল ক্রোশে আবার পরে ঘরে আরেকটা ডাবল ক্রোশে আবার চেইন ওয়ান আবার একটা ঘরে স্কিপ পরে ঘরে চলে যাব দিয়ে ডাবল ক্রোশে এগুলো আমি করলাম বাটন হোলের জন্য আমি এখানে বাটন দিয়ে দেব এর জন্য তো এরপরে আমি প্রতিটি ঘরে একটি করে এভাবে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে করে প্রতিটি ঘরে এখান পর্যন্ত ডাবল ক্রোশে করে আমি ফিরে আসছি তো দর্শক আমার জুতার ফিতাটা রেডি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মিডল থেকে শুরু করে 1 2 3 4 5 পাঁচটা চেন বাদ দিয়ে পাঁচটা চেন বাদ দিয়ে এখানে 6 নম্বর চেনটাতে এভাবে করে সুতাটাকে হুকে পেস আমার প্যাচ দেওয়া থাকবে এভাবে করে আমি এখানে 6 নম্বর চেনটাতে 1 2 3 4 5 পাঁচটা বাদ দিয়ে 6 নম্বরে এসে এভাবে করে এখানে ডাবল ক্রোশে করব এভাবে করে প্রতিটি ঘরে ডাবল ক্রোশে করে নেব এভাবে করে প্রতিটি ঘরে ডাবল ক্রোশে করব এভাবে করে ডাবল ক্রোশে করে এখান পর্যন্ত করে আসবে এখানে মিডল থেকে শুরু করে 1 2 3 4 5 পাঁচ নাম্বার ঘর বাদ দিয়ে আপনারা চাইলে এখানে মার্ক করে রাখতে পারবেন এখানে আমি মার্ক করে রাখছি পাঁচ নাম্বার চেইনে তো এখান পর্যন্ত করে ফিরে আসছি আবার তো আমার এখানে শেষ আমি মার্ক করা অংশটাতে চলে এসেছি এখন আমি সুতাটাকে কেটে নেব এটাকে কেটে নিচ্ছি নিয়ে হুক থেকে বের করে নিয়েছি এরপরে আমাদের ফিনিশিংটা তো এটাকে আমি এই সুতাটাকে এখানে টেনে আনব এভাবে ভিতরে টেনে এনে এখানে এখানে গিট দিয়ে রাখবো এখানে একটা গিট দিয়ে রেখে দেবো আর এই সুতাটাকে এভাবে করে এপাশ দিয়ে মাঝখান দিয়ে এভাবে ভিতরে নিয়ে এসে হাইট করে রেখে দেবো এভাবে ভিতরে হাইট করে রেখে দেবো এখন যদি আমি আপনাদের দেখাই এই জুতাটাতে আমার বেল্টটা এপাশ থেকে শুরু করে এপাশে গেছে এই জুতাটা বেল্ট আমার আসবে এই পাশে এই জন্য এখান থেকে আমরা শুরু করব এখান থেকে ওই যে জুতাটা আমরা করেছি পাঁচটা চেইন বাদ দিয়ে 1 2 3 4 5 পাঁচটা ঘর বাদ দিয়ে 6 নম্বর ঘর এখান থেকে এটা শুরু হবে তো ওই জুতাটা আমি আগে বেল্টটা করে নিয়েছি এটাই বেল্ট করে নিচ্ছি না এভাবে করে একটা স্লিপ নোট করে নিয়েছি স্লিপ নোট করে এখানে আমি স্লিপ নোটটাকে বের করে নেব নিয়ে এখানে ডাবল ক্রোশে করব চেইন থ্রি এরপরে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট এভাবে
প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট এভাবে করে আমি এখান পর্যন্ত করে আসব। এখানেও 1 2 3 4 5 পাঁচ নম্বর ঘর পর্যন্ত যদি আমরা এখানে মার্ক করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখান পর্যন্ত আমি এভাবে ডাবল ক্রোশেট করে এখান পর্যন্ত এসে আপনাদের দেখাচ্ছি বাকিটা। এখন আমি এখানে মার্ক করা অংশটাতে চলে এসেছি। এখন আমি স্টিচ মার্কারটাকে খুলে দেব, দিয়ে এই ফিতাটাকে আমরা যেভাবে তৈরি করেছি 16টা চেন দিয়ে নিয়েছিলাম, এখানেও আমি 16টা চেন দিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ষোলোটা চেন দিয়েছি, দিয়ে মুখে একটা প্যাচ দিয়ে 1 2 3 4 নাম্বার চেনে চলে আসবো। এখানে এসে একটা ডাবল ক্রোশে চেন ওয়ান, নিচ থেকে একটা ঘর স্কিপ করব, পরের ঘরে চলে যাব, দিয়ে এখানে একটা ডাবল ক্রোশে, আবার পরের ঘরে একটা ডাবল ক্রোশে, এভাবে আবার চেন ওয়ান দিয়ে আবার একটা ঘর স্কিপ করব, নিচ থেকে এই ঘরে চলে আসব। এখানে এসে আবার এখানে ডাবল ক্রোশে, এভাবে করে এখন প্রতিটা ঘরে এভাবে ডাবল ক্রোশে দিয়ে নেব। তো দর্শক, প্রতিটি ঘরে আমি এভাবে ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এখন শেষ আমার এখন আমি এখানে সুতাটাকে কেটে নিচ্ছি, নিয়ে হুক থেকে সুতাটাকে বের করব, করে এভাবে করে এখান দিয়ে এই চেনটা দিয়ে এখানে সুতাটাকে বের করে নেব। এভাবে করে বের করে নিচ্ছি, নিয়ে সুতাটাকে এখান থেকে আরেকটা স্টিচ দিয়ে ঢুকিয়ে নেব যাতে একটু শক্ত হয়ে থাকে। এভাবে বের করে নিয়ে এখন এই পাশে এনে সুতাটাকে একটা গিট দিয়ে রাখবো, রেখে হাইড করে দেব। এরপরে আমি এখন একটু ডেকোরেশন করব জুতাটাকে। ডেকোরেশনের জন্য আমি ফুল তৈরি করে নেব, আর সামনে ডেকোরেশনের একটা পার্ট আছে আমার, সেটা তৈরি করব। তো সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি সামার ইয়ার্ন মেরুন কালার, আর নিয়ে নিয়েছি সাদা কালার সামার ইয়ার্ন, আর নিয়ে নিয়েছি 4 মিলিমিটার ক্রুশে হুক আর কাটার জন্য কাছি। তো আমি প্রথমে মেরুন কালার সামার ইয়ার্নটা নিয়ে একটা ম্যাজিক রিং করে নেবো। এভাবে নিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি চেন টু করবো লেভেল আপ করার জন্য। আপনারা ম্যাজিক রিংয়ের টিউটোরিয়াল আমার চ্যানেলে পাবেন। এভাবে আমি চেন টু করে নিলাম। এরপরে এখানে আমি এখন হাফ ডাবল ক্রোশে করব। তো হাফ ডাবল ক্রোশে আমি এখানে করব 9টা, একটা আমি চেন টু করেছি, চেন টুটাকে আমি একটা হাফ ডাবল ক্রোশে কাউন্ট করব আর 9টা করে নেবো। টোটাল এখানে আমার 10টা হাফ ডাবল ক্রোশে হবে। 3 4 5 এভাবে করে 10টা হাফ ডাবল ক্রোশে করে ফিরে আসছি। তো দর্শক, এখানে আমার এখন 9টা হাফ ডাবল ক্রোশে হয়েছে চেন টু সহ 10টা। তাহলে আমি এখানে টোটাল 10টা হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। আমি এখন রিংটাকে ছোট করে নিলাম, নিয়ে এখানে যে চেন টু করা ছিল আমার, এখানে চেন টু ছিল, এই চেন টুর মাথায় এখানে 2 নম্বর যে চেনটা ছিল এখানে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে নিয়ে আবার এখানে চেন টু করে রাখবো, এটা একটা লকের জন্য, তাহলে এটা আর খুলে যাবে না। চেন টু করে আমি এখন সুতাটাকে কেটে নেব, এভাবে করে হুক থেকে সুতাটাকে বের করে ফেলব। এভাবে এরপরে আমি এখন সাদা কালার সুতাটা ব্যবহার করব, এর জন্য আমি এখানে একটা স্লিভ নট করে নিচ্ছি। এভাবে স্লিভ নট করে নিয়ে এখানে যে কোনো একটা চেন থেকে আমি শুরু করতে পারি। তো আমি এখান থেকে শুরু করছি, এখানে স্লিভ নটটাকে আমি ঢুকিয়ে নেব, এভাবে এভাবে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে নিয়ে আবার চেন টু করছি। চেন টু করে এখানে পরের যে চেনটা আছে আমি সেখানে চলে যাব। এখানে আমি এখন 1 2 3 4 5 পাঁচটা ডাবল ক্রোশে করব। তো 5টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। আবার আমি এখন চেন টু দিয়ে নিচ্ছি, চেন টু দিয়ে পরের যে চেনটা আছে সেখানে এটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে নিয়ে সেম স্পেসটাতে আবার আমি চেন টু করছি, করে পরের ঘরটাতে চলে যাচ্ছি। এখানে এখানে আবার আমি 6টা 5টা
1 2 3 4 5 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশে করে আবার চেইন টু করব করে পরে যে চেইনটা আছে এখানে জয়েন করে দেব এভাবে আবার এখান থেকে চেইন টু করব আবার এখানে 5টা ডাবল ক্রোশে করব 2 3 4 5 5টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে এখন আমি আবার চেইন টু করব করে পরের স্পেসটাতে জয়েন করে দেব এভাবে করে আমি আরো দুইটা পাতা এখানে করে নেব তো আমি দেখাচ্ছি আপনাদের চেইন টু 1 দর্শক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশন পান আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে 4 5 5টা করে আবার এখানে চেইন টু করব করে পরে যে স্পেসটা আছে এখানে জয়েন করে দেব আবার এখান থেকে চেইন টু 2 3 3 4 5 5 1 1 2 দিয়ে এই স্পেসটাতে চলে যাব যেখান থেকে শুরু হয়েছিল সেখানে গিয়ে এটাকে জয়েন করে দেব এভাবে জয়েন করে দিয়ে সুতাটাকে কেটে নেব হুক থেকে বের করে নেব নিয়ে এখন এটাকে আমি এই যে এই স্টিচটা দিয়ে এটাকে বাইরে নিয়ে যাব এভাবে বাইরে নিয়ে এসেছি এখন মাঝখানে এগুলো সুতাকে আমাদের তেমন কিছু করতে হবে না এগুলোকে ছোট করে দিলাম মাঝে যে রিংটা সেটাকে টেনে আমি ছোট করলাম করে রিং এর এই সুতাটার সাথে এটাকে গিট দিয়ে রেখে দেব এভাবে করে গিট দিয়ে রেখে দিচ্ছি এবং এক্সট্রা যে সুতাগুলো সবগুলোকে আমি কেটে দিচ্ছি তো আমার ফুলটা রেডি পাঁচ পাতার একটা ফুল তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কেমন লাগলো দর্শক আমি একটা জুতো অলরেডি তৈরি করে নিয়েছি মানে এখানে পুরো জুতোটা তৈরি ফুল লাগিয়ে নিয়েছি এরকম কাঠের বাটন লাগিয়ে নিয়েছি তো আমি এখন একটা রেখেছি আপনাদের ভিডিওতে দেখাবার জন্য এটা এটাকে আমি এখন রেডি করব এখানে আমি নিয়ে নিয়েছি সুই সুতা মানে আমরা যে সেলাই করি সেই সুতা আর নিয়ে নিয়েছি কাঠের বাটন আর নিয়ে নিয়েছি এখানে পুঁথি ফুল আর আমি ফুলটা তৈরি করে নিয়েছি এই ফুলটা টিউটোরিয়াল আপনারা আমার চ্যানেলে অন্য একটি ভিডিওতে পাবেন আমি টিউটোরিয়ালটা এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এখন আমাদের যেটা করতে হবে এই বেলটা তৈরি করে নিতে হবে তো এটা আমি আপনাদের এখন এখানে তৈরি করে দেখাবো আমি এখানে সামারিয়ান নিয়ে নিচ্ছি সাদা কালার নিয়ে এখানে আমি একটা স্লিপ নোট করে নেব এভাবে স্লিপ নোট করে এভাবে স্লিপ নোট করে এখানে 19টা চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা চেইন করার পরে আবার 1 2 3 তিনটা চেইন করব 1 2 3 4 চারটা চেইন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেইনে চলে আসব এসে এখানে একটা ডাবল ক্রোশেট এখানে একটা ডাবল ক্রোশেট এভাবে প্রতিটা চেইনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে শেষ করে আবার ফিরে আসছি তো দর্শক আমি এটা করে নিয়েছি নিয়ে কেটে নিয়েছি এখন আমি এক্সট্রা যে সুতাটা আছে সেটাকে একটু ছোট করে নেব কাছে দিয়ে এভাবে এটা আমার এখানে থাকলো রেডি এখন আমি আপনাদের দেখাবো বাটনটা এখানে আমি লাগিয়ে নেব সুই সুতার সাহায্যে আমি এখন বাটনটাকে লাগিয়ে নেব
তো এখানে আমি কাঠের বাটন ব্যবহার করছি। এখানে আপনারা 1 2 3 4 5 পাঁচটা স্টিচ ধরবেন, পাঁচটা স্টিচ কাউন্ট করে নিয়ে 1 2 3 4 চার নম্বর যে রাউন্ডটা সেখানে চলে এসে বাটনটাকে লাগিয়ে নেবেন এভাবে, তাহলে সেট হয়ে যাবে সুন্দর। আমি যদি মাপ দিয়ে দেখাই এমন, তো এখানে আমি বাটনটা সুস্থতার সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিয়েছি, এখন এখানে আমি এটাকে গিট দিয়ে রেখে দিচ্ছি। এভাবে করে গিট দিয়ে এখানে রেখে দেব, গিট দিয়ে সুতাটাকে কেটে নেব। এরপরে আমি আপনাদের এখন দেখাবো এটাকে আমি কিভাবে সেট করে নিয়েছি। তো জুতাটাকে ঠিক করে নিতে হবে শেপ, এটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। শেপটাকে আমরা ঠিক করে নেব, নিয়ে আমি ফুলটাকে লাগাবো এই পাশে। এখান থেকে আমি শুরু করব, এই অংশগুলোকে, বাড়তি অংশগুলোকে এভাবে ভিতরে ঢুকিয়ে রাখবো। এভাবে রেখে এভাবে ঢুকিয়ে নিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে নেব, ভাঁজ করে নেব, নিয়ে এখানে ধরব। ধরে পিছন থেকে সোলটা থেকে সুই সুতাটাকে বের করে এখানে করে লাগিয়ে নেব। এখানে দেখানো একটু কষ্টকর, ভিডিওতে আসলে সেলাইটা, সুতাগুলো আমার জটলা পেকে যাচ্ছে। তো এভাবে করে এটাকে সেট করে নিয়ে এখন এভাবে করে এটাকে সেট করে নেব, নিয়ে এখন এভাবে করে এটাকে ধরে এখানে এখানে ধরে এখান দিয়ে আমি সেলাই করে আসব। তারপরে এভাবে সেলাই করব, করে ফুলটাকে এখানে বসিয়ে দেবো, যে পাশে আমার বাটনটা আছে সে পাশে আমি ফুলটাকে লাগিয়ে নিচ্ছি। নিয়ে পুঁথিটাকে এখানে সেট করে দিয়ে ফুলটাকে লাগিয়ে নেব। তো এটা আমি অফ ক্যামেরা সেলাই করে ফিরে আসছি, এখানে একটু দেখাতে আমার কষ্ট হচ্ছে, আসলে সেলাই করা যাচ্ছে না ঠিক মতো। তো এটা শেষ করে আমি ফিরে আসছি আবার। এখন এটা লাগানো হয়ে গেছে আমার বেল্টটা, এখন আমি এখানে ফুলটা লাগিয়ে নেব, যে পাশে বাটনটা এই পাশে আমি ফুলটা দিয়েছি। এই জুতাটাতে আমার এই পাশে ফুল, বাটনের পাশে, এখানে এই পাশে ফুলটা। তো এখানে আমি ধরে ফুলটাকে এভাবে পুঁথিটার সহ এভাবে সেট করে নেব। তো দর্শক, আমার জুতাটা রেডি হয়ে গেল, আমি ফুলটাকে এখানে লাগিয়ে নিয়েছি একটা পুঁথি দিয়ে। এখন আমি এখানে বাটনটা লাগিয়ে আপনাদের দেখাই। তো দর্শক, আমার জুতাটা রেডি হয়ে গেল, আপনারা চাইলে খুব সহজে এমন ছোট ছোট কিউট জুতা বানিয়ে নিতে পারবেন ভিডিও দেখে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।